হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন এই প্রত্যাশাই করি তো বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে তো সেই রেসিপিটি হলো কিভাবে খুব সহজে কম আইটেম দিয়ে আপনি শুকনা জর্জরে সেমাই রান্না করবেন সেই সিস্টেম আজকে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার যে যে উপকরণ লাগবে যর্জরা শ্যামাই রান্না করতে আমি সেই উপকরণগুলো এখানে নিয়েছি আমি এক কাপ নারিকেল নিয়েছি আর হলো এক কাপ শ্যামাই আর হলো এক কাপ হাফ কাপ সুগার আর নিয়েছি হলো অয়েল আর এলাচ নিয়েছি হলো দুটি এলাসটা আমি ছোটো ছোটো পিস করে দিয়েছি আর হল একটি তেজপাতা দাঁতছিনি তো এই কম উপকরণ দিয়ে কীভাবে শ্যামাই রান্না করবেন শুকনো জর্জরে তো আজকে আমি সেই সিস্টেমটি দেখাবো তো আমি একটি পাইপিংয়ে অয়েল দিয়েছি অয়েলটি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হল দার চিনি তেজপাতা আর হলো এলাচ আর দিব হল নারিকেল নারকেলটা দিয়ে ভালোভাবে এভাবে নাড়তে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত তো এখনি এখনো ব্রাউনি হয়নি এই যে হয়ে গেছে তো আরও একটু ব্রাউন কালার হবে তো ব্রাউন কালার হওয়ার পর আমরা শ্যামাইটা দিয়ে দিব আপনি ইচ্ছা করলে এটা ঘি দিয়ে বাঁচতে বাঁচতে পারেন ঘি দিলে আরও বেশি টেস্টি লাগবে আমি অয়েল ইউজ করেছি তো এই শ্যামাইটা দিয়ে দিলাম সামাইটা নারকেলের সাথে এভাবে মিক্স করে নিতে হবে এখন আমি সুগারটা দিয়ে দিচ্ছি তো সুগারটা ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে হিটে সুগারটা গলে যায় এবং ভালোভাবে মিক্স হয় এভাবে নাড়তে হবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজ এই স্যামাইটার রান্না করা তো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে ব্রাউনি কালার ব্রাউন কালার তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন থ্যাংক ইউ